ওভারের প্রতি বলেই ছক্কা, কঠিন এই কাজটি তৃতীয়বারের মতো দেখা গেল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে। যে কোনো ব্যাটারের জন্যই ছয় বলে ছয় ছক্কা মারা স্বপ্নের মতো। ভারতের যুবরাজ সিং ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পর এবার এই রেকর্ডে ভাগ বসালেন নেপালের দীপেন্দ্র সিং। কাতারের বিপক্ষে আমেরাত স্টেডিয়ামে এই বিশ্ব রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন দীপেন্দ্র। স্বাগতিক কাতারের বিপক্ষে খেলেছেন 21 বলে 64 রানের এক বিধ্বংসী ইনিংস। 3টি 4-এর সঙ্গে 7টি 6-কায় সাজানো দীপেন্দ্রর এই কেমিও ইনিংসের মধ্যে 6টি 6-কাই এসেছে কাতারের মিডিয়াম পেসার কামরান খানের এক ওভার থেকেই। ইনিংসের শেষ ওভারের আগে 15 বলে 28 রান করে অপরাজিত ছিল দীপেন্দ্র। শেষ ওভারের প্রতিটি বলেই ছক্কা হাঁকান তিনি। তার 21 বলে 64 রানের ঝড়ো ইনিংসের সুবাদে 210 রানের বিশাল এক পুঁজি পায় নেপাল। জবাবে খেলতে নেমে 178 রানেই গুটিয়ে যায় কাতার, ফলে 32 রানে ম্যাচ জিতে নেয় সফরকারী নেপাল। দীপেন্দ্রর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম এই কীর্তি গড়েন ভারতের যুবরাজ সিং। 2007 টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের 6 বলে 6 ছক্কা মেরেছিলেন এই ভারতীয় ব্যাটার। পরে অবশ্য 2021 সালে শ্রীলঙ্কার বোলার আকিলা ধনঞ্জয়াকে 6 বলে 6 ছক্কা মেরে এই কীর্তিতে ভাগ বসিয়েছিলেন ক্যারিবিয়ান কাইরন পোলার্ড। যদিও এই দুই মহাতারকাকে ছাপিয়ে এবার সেই রেকর্ডেই ভাগ বসিয়েছেন নেপালের এই দীপেন্দ্র সিং।